আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। 9টা বাজে রাত্র, কবুতরের জন্য খাবার দেওয়ার জন্য ছাদে উঠতেছি। আজকে এ পর্যন্ত আমি 3 বার সরে 2 বার খাবার দিছি, এখন এইবার নিয়ে 3 বার হবে। খাবার একদম সাফ করে দিছে, দেখতেই পারতেছেন। আমার প্রত্যেকটা কবুতর আমার তার নিজের নিজের বাসস্থান বা নিজের ঘর নিয়ে বসে আছে। আসলে লাল লাইট তো, যার কারণে আপনার ভিডিওটা খুব একটা সুন্দর আসে না। শীতের জন্য এই লাইট বাল্বগুলো ব্যবহার করতেছি, যেন একটু তাপ দেয়। যাই হোক, এখন খাবার দিব। দেখেন, খাবার দেওয়ার সাথে সাথে কতগুলো কবুতর একসাথে নামে। যে এখন এক এক করে সবগুলোই নামবে খাবার হইতে। বিকেলে একবার খাবার দিছি, যার কারণে ওই রকমের তোর ক্ষুধ হয়তো বা লাগে নাই, যার কারণে নামতেছে কম। বিকেলে যখন খাবার দিছি একসাথে সব নামছে, একটাও বাঁচছিল না। কিছু কিছু নামছে, কিছু কিছু এখনো বাকি আছে। ফোন পাইছো মামা? ফোন কিন্তু সামনে থুই গেছে। এমবি আছে কিন্তু সোলো আর কি। খাবার শেষ হয়ে গেছিল, এর জন্য আবার দিলাম। Thank you.
আউল করে না, ভয় পাইবে তুমি, এপিসে আসো। আলহামদুলিল্লাহ আমার এখানে এখন 44 জোড়ার মতো কবুতর আছে, 44 জোড়া। তো আমার এখানে 53 জোড়ার মতো থাকার মতো ব্যবস্থা আছে। হ্যাঁ দেখছি, থাক ঠিক আছে, তুমি এই পেশে আসো। তোমার কোন কবুতরটা ভালো লাগে? সাদা কবুতরটা ভালো লাগে। এই যে এইটা ভালো লাগে না, এইটা, এই যে এইটা, ভয় পাবে তুমি, এই পেশে আসো, এই পেশে আসো, আরো পিছনে আসো। ঠিক আছে তুমি পিছনে আসো আরো, হ্যাঁ পিছনে আসো আরো। আজকের ভিডিও এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার কবুতরের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।